আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এখন হচ্ছে রাতের বেলা, মানে সন্ধ্যার পরে আর কি, আমরা একটু বের হয়েছি। বাসার পাশেই একটা জায়গায় একটু ঘুরতে গিয়েছি। তো যেহেতু বাচ্চারা নাই, একা একা ভালো লাগছে না বাসায়, তাই ঘুরে আসলাম। বেশি দূরে যাইনি। এখানে একটা নৌবাহিনীর মিউজিয়াম ছিল ছোটোখাটো, ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করে এসেছি আর কি। তো এই তো আমরা চলে আসলাম। এখানে নৌবাহিনীর মানে যুদ্ধ জাহাজের যে অংশগুলো ছিল আগের, অল্প অল্প ওগুলোই একটু আটটু করে রেখেছে জাস্ট খালি দেখার জন্য। তো ওটুকুই আছে ওইখানে। চারিপাশে খুবই সুন্দর, অনেক বড় এলাকা ছিল, মানে একটু হাঁটাহাঁটি করার জন্য আর কি ভালো লাগে। অনেক মানুষজনও ছিল, সবাই বাচ্চা নিয়ে এসেছে ছোট বড়। তো বাচ্চারাও এখানে অনেক খেলাধুলা করছে, খোলা জায়গা যেহেতু। এই তো আমি কিছু কিছু অংশ ভিডিও করেছি চারিদিক থেকে। এখানে দিনের বেলা আসলেও ভালো লাগে, আবার রাতেও ভালো লাগে। চারিদিকে অনেক আলো, হাঁটার জন্য সুবিধা করে দিয়েছে, আর পাশেই আবার অস্থায়ী রেস্টুরেন্ট করেছে। এগুলো হলো যুদ্ধ জাহাজের আর কি অনেক রকমের জিনিসপত্র। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, অনেক লম্বা করে রেখেছে অস্থায়ী। তো আমরা আজকে এখানে বসবো না, একটু বাইরে যাব। তো ওখানে রাতের ডিনারটা করে যাব আজকে। আমরা এখন মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। তো প্রায় 9টা বাজে, এখন চলে যাব রেস্টুরেন্টে।
এই তো বের হয়ে গেলাম। এটা হলো কাজের দেওরে যে শিশু পার্ক আছে ওইটাই। এটা নতুন করে সুন্দর করে সাজিয়েছে ওরা, অনেক বছরই তো পুরানো ছিল। তো আমার বাচ্চাদেরকে যদি শিশু পার্কে আসতে বলি ওরা কোনো রকমই আসতে চায় না, মানে শিশু পার্কে আস্তে আস্তে এতই বিরক্ত হয়ে গিয়েছে, এই যে শিশু পার্কের নাম শুনলেই বলে যে আর যাব না ওখানে, মানে অতবার করে আসা হয়েছে। মাসের মধ্যে মনে হয় কোনো শুক্রবারই বাদ পড়তো না, প্রতি শুক্রবারে বাচ্চাদেরকে নিয়ে শিশু পার্কে আসা হতো। তো ওই জন্য আস্তে আস্তে বাচ্চারা বিরক্ত হয়ে গিয়েছে, বলছে যে ওখানে আর যাব না। তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে, আজকে আমরা হ্যান্ডিতেই ডিনার করে যাব। আমরা এসে বসে পড়েছি, কতক্ষণ হয়েছিল, আজকে একটু লোকজন কম ছিল, তো আমাদের খাবারও এসে গিয়েছে। আমরা ডিনারটা করে নিই, তারপরে কিছুক্ষণ বসে আবার চলে যাব আর কি। খাবারের পর একটু আইসক্রিম নিয়েছিলাম। এই রেস্টুরেন্টের জলজিরাটা আমার বেশি ভালো লাগে, তো যখনই আসি ওইটা অর্ডার করা হয়। অন্য কোনো ড্রিঙ্কসের থেকে আমার এই জলজিরাটা বেশি ভালো লাগে। এই তো আমাদের খাবার শেষ, এখন চলে যাব। আজকে যাওয়ার সময় আরেকটা জায়গায় যাব, একটু শপিং ব্যাগে যাব। এই তো বাসায় চলে আসলাম, সব কিছু শেষ, ঘোরাফেরা, শপিং। তো ওখানে আবার ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি। আমি এখানে শুধু পরোটাটা নিয়েছি, আর একটা নিয়েছিলাম ফিশ বল। ওখানে অনেক রকমের ফিশ আইটেম ছিল, তো ভাবলাম এটা আগে ট্রাই করি কেমন হয়। ফিশ বলগুলো তেমন একটা খাওয়া যায় না, ওখান থেকে মানে কীরকম একটা আসতে গন্ধ আসে, দেখি এই ব্র্যান্ডের ফিশ বলটা ট্রাই করে কীরকম হয়। এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড একটা। তা আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।